আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে বিপাশা মজুমদার শুরুতে পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম ঐতিহাসিক 7ই মার্চ আজ বঙ্গবন্ধুর যার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান এখনো জাতির প্রেরণা মন্ত্র প্রধান বিচারপতিকে নিয়ে দুই মন্ত্রীর মন্তব্য অসাংবিধানিক একমত অ্যাটর্নি জেনারেল ও আইনজীবী সমিতি বক্তব্যে অটল খাদ্যমন্ত্রী বিচার বিভাগ নিয়ন্ত্রণে নিয়ে একদলীয় শাসনে চূড়ান্তের সরকার অভিযোগ বিএনপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় খালেদা জিয়া ও তারেক রহমান পুনর্নির্বাচিত শ্রমিকদের জন্য গঠন করা হবে মজুরি কমিশন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটকে কৃষি পণ্য ঘোষণা শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম ইফাদ টি টাইম চায়ের সাথে সেরাটা এবার বিস্তারিত সংবাদ শুরুতেই আগুন ঝরা মার্চের খবর ঐতিহাসিক 7ই মার্চ আজ একাত্তরের এই দিনে রেসকোর্স ময়দানের বিশাল জনসমুদ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেছিলেন এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম তার সেই ডাকে যার যা আছে তা নিয়েই জীবন বাজি রেখে মুক্তির আশায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মুক্তিকামী বাঙালি জাতির কাছে বঙ্গবন্ধুর সেই ভাষণ আজও প্রেরণা মন্ত্র ইতিহাসের বাঘ ঘোরানো 7ই মার্চে তিল ধারণের জায়গা ছিল না রেসকোর্স ময়দানে শুধু ঢাকা নয় সারা দেশ থেকে ছুটে আসে মুক্তি পাগল বাঙালি দেশি বিদেশি সাংবাদিক সহ সবারই অপেক্ষা কি বলতে যাচ্ছেন বঙ্গবন্ধু কি বা আছে 7 কোটি মানুষের ভাগ্যাকাশে বিকেল 3:15 দিকে মঞ্চে ওঠেন বঙ্গবন্ধু আকাশ কাঁপানো স্লোগান আর মুহুর্মুহুর কলতালে মাঝে কিছুক্ষণ পরেই তার কাব্যগাথা ঘোষণা তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম 18 মিনিটের সেই ভাষণে জাতিকে তিনি সম্বোধন করেন তুমি বলে হুকুম দেন শত্রু মোকাবেলার যার যা কিছু আছে তাই নিয়ে নেমে পড়ার সেই প্রেরণা মন্ত্র জাতিকে দেখায় গণতান্ত্রিক আন্দোলনের পথ আমি প্রধানমন্ত্রিত্ব চাই না আমরা দেশের মানুষের অধিকার চাই আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে উত্তাল সেই সমাবেশে বঙ্গবন্ধু 7.5 কোটি বাঙালির চোখে জেলে দেন স্বাধীনতার অমর জ্যোতি বাঙালির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের উপযোগী একটা ভূমিকায় আওয়ামী লীগ যেতে পারে সেই মুহূর্তে আওয়ামী লীগকে সেই সুযোগ থেকে বঞ্চিত করার অর্থই হচ্ছে বাঙালিকে বঞ্চিত করা সেই জন্য এমন একটা বিস্ফোরণমুখ পরিস্থিতিতেই 7ই মার্চের ভাষণটি অনিবার্য হয়েছিল 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু অনেকটা প্রতীকী ভাষায় স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রিত্ব দিয়ে আমাকে নিতে পারে নাই বিশ্বের বিভিন্ন দেশের যে কজন নেতার ভাষণ সময়ের পরীক্ষায় চিরভাস্বর বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ সেখানে জায়গা করে নিয়েছে ভিন্ন উচ্চতায় এই রেসকোর্স ময়দানে আমি বলেছিলাম সেতু আহমেদ বাংলা ভিশন ঢাকা প্রধান বিচারপতিকে নিয়ে দুই মন্ত্রীর বক্তব্যকে অসাংবিধানিক বলেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এমন বক্তব্যের জন্য দুই মন্ত্রীর অপসারণ দাবি করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি তবে দুই সহকর্মীর বক্তব্য তাদের ব্যক্তিগত মত হতে পারে জানিয়ে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি আইনমন্ত্রী আনিসুল হক জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিলের শুনানির সময় প্রসিকিউশন আর তদন্ত সংস্থার কাজের দক্ষতা নিয়ে প্রধান বিচারপতির মন্তব্যে শনিবার কড়া প্রতিক্রিয়া জানান খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমাম মোজাম্মেল হক প্রধান বিচারপতিকে নিয়ে মন্ত্রীদের এমন বক্তব্য বিচার বিভাগের জন্য ক্ষতিকর বলে মনে করেন দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা প্রধান বিচারপতি একটি দেশের বিচার ব্যবস্থা প্রধান
সুতরাং তাকে বিতর্কিত করা মানে বিচার ব্যবস্থাকে বিতর্কিত করা, এগুলো কথার উক্তি না করে ভালো, সম্পূর্ণরকমভাবে এগুলি অসাংবিধানিক উক্তি। মন্ত্রীরা প্রধান বিচারপতিকে নিয়ে এমন বক্তব্য দিতে পারে কিনা এবং তা আদালত অবমাননা কিনা জানতে চাইলে এড়িয়ে যান আইনমন্ত্রী। যার যার ব্যক্তিগত মতামত প্রদান করার স্বাধীনতা দেশে আছে, ওনারা হয়তোবা তাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন, আমি সেই সম্বন্ধেও কোনো বক্তব্য দিতে চাই না। এদিকে প্রধান বিচারপতির পদত্যাগ চেয়ে দুই মন্ত্রীর বক্তব্যকে সর্বোচ্চ আদালতে ন্যায় বিচারের ক্ষেত্রে আঘাত বলে মনে করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এইরূপ অধ্যত্তপূর্ণ বক্তব্য বিচার বিভাগকে সম্পূর্ণভাবে অবজ্ঞা ও অপমানের সামিল। এ ব্যাপারে দেশের সর্বোচ্চ আদালত বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষায় অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। একজন মন্ত্রী যখন সংবিধানকে ভঙ্গ করেন তখন তার ওথ থাকে না এবং মন্ত্রী হিসাবে তার থাকার কোনো সাংবিধানিক অধিকার আছে না আছে বলে আমরা মনে করি না। বিভিন্ন ক্ষেত্রে মতবিরোধ থাকলেও প্রধান বিচারপতির বিষয়ে একই অবস্থান অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। প্রধান বিচারপতি বিএনপি জামায়াতের ভাষায় কথা বলছেন বলে আবারও অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। আপিলে জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি বহালের দাবিতে দলের নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। এদিকে মীর কাসেমের ফাঁসি বহাল না থাকলে জাতি মানবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ঐতিহাসিক 7 মার্চ এর জনসভা সফল করতে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় জামাত নেতা মীর কাসেম আলীর ফাঁসির দণ্ড বহালে সবাইকে তৎপর থাকার আহ্বান জানান মন্ত্রীরা। আজকে বিভিন্ন প্রশ্ন এসেছে প্রকাশ্য আদালতে, বিভিন্ন কথাবার্তা, আজকে এই বিচারের সম্পর্কে প্রসিকিউশন রাজনীতি করছেন এই কথা উঠেছে। অর্থাৎ জামাত, বিএনপি এবং তাদের লবিস্টরা যেই সুরে কথা বলেন, যেই কথা বলেন তারা, সেই কথা আজকে প্রকাশ্য এজলাসে এই কথাটা প্রধান বিচারপতি বলেছেন। 8 তারিখ মীর কাসেম আলীর রায় ঘোষণা হবে, আমরা অধীর আগ্রহে বসে আছি তার সর্বোচ্চ সাজা দেখার জন্য। এই সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, 2006 সালে বিএনপি ক্ষমতা আঁকড়ে থাকতে চেয়েছিল বলেই 111-এর সৃষ্টি হয়েছিল। আর যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ফোবিয়ায় ভুগছে বিএনপি। বিএনপির কাউন্সিল হচ্ছে নির্বাচনের নামে একটা তামাশা, সেই তামাশাই হয়ে যাচ্ছে। এক একর ঘটনার জন্য প্রয়োজনীয় তদন্ত কমিশন গঠন করা হোক, এই তদন্ত কমিশনের মাধ্যমে তদন্ত করেই এর পিছনে যারা কুশলব ছিল তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আইনের আওতায় হলো আনা হোক। পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প বাস্তবায়নের মতো বিশ্বের ক্রিকেট পরাশক্তিকে হারানোর ক্ষমতাও বাংলাদেশের আছে বলেও মনে করেন ওবায়দুল কাদের। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। আগামী 3 বছরের জন্য আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি চেয়ারপারসন পদে বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমান নির্বাচিত হয়েছেন। অন্য কোনো প্রার্থী না থাকায় বেগম জিয়া ও তারেক রহমানকে নির্বাচিত ঘোষণা করা হয়। এদিকে এক সংবাদ সম্মেলনে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রধান বিচারপতি সরে যাওয়া উচিত বলে দুই মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ ছাড়া আর কিছু নয়। 19 মার্চ কাউন্সিলকে সামনে রেখে দলের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের সিদ্ধান্ত নেয় বিএনপি, কিন্তু বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া আর কোনো প্রার্থী না থাকায় এই দুই পদে তাদেরকে নির্বাচিত ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী গণিত সময়ের মধ্যে বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমান ব্যতীত অন্য কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেন নাই। এমত অবস্থায় আগামী 3 বছরের জন্য নির্বাচিত ঘোষণা করছে। যে দুইজনের নেতৃত্বের প্রতি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মীর পূর্ণ আস্থা আছে এবং বিএনপিতে কোনো দ্বন্দ্ব নাই, নেতৃত্বের কোনো কোন্দল নাই,
বেগম খালেদা জিয়া ও তারেক রহমান নির্বাচিত হওয়ার পর উল্লাসে ফেটে পড়েন নেতাকর্মীরা। এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেন, শাসন বিভাগের পর এখন বিচার বিভাগকেও নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টায় মন্ত্রীরা নানা হুমকি ধমকি দিচ্ছেন। প্রধান বিচারপতির সরে যাওয়া উচিত, তিনি বিএনপি জামাতের সুরে কথা বলছেন বলে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক যে মন্তব্য করেছেন তা বিচার বিভাগের স্বাধীনতার উপর অবৈধ শাসক গোষ্ঠীর নগ্ন হস্তক্ষেপ, চরম ঔদ্ধত্যপূর্ণ, হুমকিমূলক এবং রাজনৈতিক মাস্তানি, তাদের বক্তব্য আদালত অবমাননা। বিএনপি এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। আবারও প্রমাণিত হলো 75-এর একদলীয় বাকশাল তার সকল আগ্রাসী শক্তি নিয়ে পুনর্জন্ম লাভ করেছে। রিজভী আহমেদ বলেন, সরকারি দলের কর্মকাণ্ড এবং নির্বাচন কমিশনের নিরাপত্তার কারণে দুদফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির 178 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা থেকে বঞ্চিত হয়েছেন। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। শ্রমিকদের জন্য গঠন করা হবে মজুরি কমিশন, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিনের বহুমুখী পাটজাত পণ্য মেলা উদ্বোধন করে একথা জানান তিনি। পাটকে কৃষি পণ্য ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাটের বহুমুখী ব্যবহারকে উৎসাহিত করতে তিন দিনের এই মেলার আয়োজক বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পাটের এমন কোনো অংশ নেই যা কাজে লাগে না, তাই এই সম্পদকে রক্ষা করতে হবে, গবেষণা বাড়াতে হবে এর মান উন্নয়নে। পাটের সাথে কৃষক ও শ্রমিকের ভাগ্য জড়িত, তাই পাট নিয়ে আর দুশ্চিন্তা থাকবে না বলেও আশ্বস্ত করেন তিনি। আমার সোনার দেশের সোনার মাটিতে সোনালী আঁস বলে, এই সোনালী আঁশ তো আমরা বৈদেশিক মুদ্রা অর্জনে অনেক সুযোগ আমাদের রয়েছে, কাজে এটাকে ধ্বংসের দিকে কেন ঠেলে দিতে হবে। আমি আজকে একটা ঘোষণা দিতে চাই যে আমাদের পাট উৎপাদন এবং পাটকে আমরা কৃষিজাত পণ্য হিসেবেই বিবেচনা করব। শেখ হাসিনা অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের সময় যে সেক্টরগুলোকে বঙ্গবন্ধু গুরুত্ব দিয়েছিলেন সেই খাতগুলোকেই 75-এর পর ধ্বংস করা হয়। আদমজী সহ একের পর এক রাষ্ট্রায়ত্ত কারখানা বন্ধের জন্য বিএনপির সমালোচনা করেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে আমরা অনেকগুলি বন্ধ মিল চালু করেছি এবং কোম্পানি করে দিয়েছি, আমার অনুরোধ থাকবে যে এই মিলগুলি যেন ভালোভাবে চালু থাকে, পয়সা কামাই করতে যেয়ে বা কোনো রকম দুই নম্বরই যেন না হয়। আমরা আমাদের যেমন সকলে বেতন ভাতা বাড়িয়েছি, আমরা মজুরি কমিশনও ঘোষণা দেব যাতে করে আমাদের শ্রমিকদেরও মানে সমস্যা দূর হয় এবং তাদের বেতন ভাতা যেন বাড়ে সে ব্যবস্থা আমরা নেব। এর আগে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন 2010-এর সফল বাস্তবায়ন উপলক্ষে সম্মাননা দেন তিনি। এ সময় 13টি ক্যাটাগরিতে 41 ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। 111-এ হোসেন মোহাম্মদ এরশাদকেও মাইনাসের চেষ্টায় জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। চাপের মুখে এরশাদ তাতে বাধ্য হয়েছিলেন এমন দাবি দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদারের। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এমন দাবি করেন কো চেয়ারম্যান জি এম কাদেরও। রাজনীতিতে আবারও তুমুল আলোচনায় 1-11 কুশীলবদের বিচার। এর মাঝেই নিজ দলের প্রেসিডিয়াম সদস্য ও পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদকে সেই অঘটনের কুশীলব মন্তব্য করে তাকেও বিচারের আয়তায় নেয়ার দাবি জানান এরশাদ। দলের চেয়ারম্যানের এমন বক্তব্যে অপ্রস্তুত ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সংবাদ সম্মেলন করেন নিজ মন্ত্রণালয়ে। তার দাবি 1-11 সময় এরশাদের ইচ্ছায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছিলেন তিনি, এর সুবাদে মাইনাস থেকে রক্ষা মেলে এরশাদের। উনি বলতে চাচ্ছেন যে আমি জোর করে ক্ষমতা নিয়েছি এবং সেই প্রক্রিয়ায় তিনি -3, ইনফ্যাক্ট তিনি -3 হননি, অনলি বিকজ আই টুক দ্য রিস্ক অন দ্যাট ডে। 1-11 প্রসঙ্গে এরশাদ ও আনিস মাহমুদের বাহাসের মধ্যে মুখ খোলেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার, যিনি সেই সময়ও ছিলেন দলের মহাসচিব। একটা নীল নকশা ছিল যে পল্লীবন্ধুকে গ্রেপ্তার করা হবে এবং তিনি -3 লিস্টে ছিলেন, পরে তাকে বাধ্য করা হয়েছে তাকে অ্যাক্টিং চেয়ারম্যানের পদ হস্তান্তর করার জন্য।
এই দায়িত্ব তাকে দিলেন কেন? আরও তো অনেক নেতা ছিল, অনেক সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ছিল, তিনি হঠাৎ এই দলের দায়িত্ব ব্যারিস্টার আনিস সাহেবকে দিবেন, একটা আলোচনা হবে না, একটু অবাক হয়ে গেলাম। কিন্তু পরে জানলাম যে কেন এমন হয়, কোত্থেকে টেলিফোন আসছে, কারা চেয়ারম্যানকে চাপ দিয়েছেন, তিনি বাধ্য হয়ে তিনি এই কাজটি করেছেন। শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে -3 কথা উল্লেখ করে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বিশেষ আনুকূল্যের কথা স্মরণ করিয়ে দেন কো চেয়ারম্যান জি এম কাদের। যুথিকা ঘোষ, বাংলাভিশন, ঢাকা। গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি নিচ্ছে, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে স্বামী ও দুই সন্তানের পর মারা গেলেন উত্তরায় গ্যাসের আগুনে দগ্ধ সুমাইয়াও, বেঁচে আছে একমাত্র ছেলে জারিফ। এশিয়া কাপের শিরোপা ভারতের, 8 উইকেটে হারল বাংলাদেশ, পূরণ হল না ইতিহাস গড়ার স্বপ্ন। স্বাগত আরও একবার বাংলাভিশন সংবাদে। 10 দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে অবশেষে মারা গেলেন রাজধানীর উত্তরায় রান্নাঘরে গ্যাসের আগুনে দগ্ধ সুমাইয়া আক্তারও। রবিবার বিকেলে মোহাম্মদপুরের সাত মসজিদ রোডের সিটি হাসপাতালে মারা যান তিনি। চিকিৎসক জানান, শনিবার রাতে সুমাইয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এর আগে তার স্বামী ও দুই সন্তানও দগ্ধ হয়ে মারা যান। গত 26 ফেব্রুয়ারি শুক্রবার ভোরে সুমাইয়া রান্নাঘরে চুলায় আগুন জ্বালানোর সময় ঘটে বিস্ফোরণ, এতে দগ্ধ হন পরিবারের সবাই। তাদের ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। একমাত্র ছেলে জারিফ বেঁচে আছেন। রাজধানীর রামপুরায় দুই শিশু নিহতের ঘটনায় মাহফুজা ছাড়া অন্য কারো সম্পৃক্ততা রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। ডিএমপি মিডিয়া সেন্টারে অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, এ পর্যন্ত দুই শিশুকে মাহফুজা নিজেই হত্যা করেছেন বলে দাবি করেছেন। তবে মাহফুজার সাথে কারও ব্যক্তিগত সম্পর্ক ছিল কিনা বিষয়টি সামনে রেখে তদন্ত চলছে। মনোবিজ্ঞানীদের সহায়তায় মাহফুজার জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান মনিরুল ইসলাম। এর আগে শুক্রবার মাহফুজাকে 5 দিনের রিমান্ডে দেয় আদালত। রামপুরা থানায় চলছে তার জিজ্ঞাসাবাদ। দুই শিশু সন্তানকে হত্যায় বৃহস্পতিবার রাতে মাহফুজা জেসমিনকে আসামি করে রামপুরা থানায় মামলা দায়ের করেন স্বামী আমানুল্লাহ। 29 ফেব্রুয়ারি বিকেলে প্রথমে নুসরাত, পরে আলভির গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। অবশেষে বগুড়ার দীপালী রানী ও তপতী রানীর স্বামী রাজ্যচন্দ্র কর্মকার ও বাবলু কর্মকার এবং শ্বশুর শাশুড়ি ধরা পড়েছে ভারতের দার্জিলিংয়ে। তাদের সাথে নিয়ে যাওয়া 3 কন্যা রিঙ্কি, টুসু এবং পিঙ্কিকে সেফ হোমে রাখা হয়েছে। শুক্রবার রাতে দার্জিলিংয়ের পুলিশ তাদের আটক করে। শনিবার দুপুরে শিলিগুড়ি আদালতে চালান করা হয়। রাজ্যচন্দ্র কর্মকার ও বাবলু কর্মকার দুই ভাই বগুড়ার ধাওয়াকোলায় স্ত্রীদের ফেলে বাবা মা সহ 3 কন্যাকে নিয়ে ভারতে পালিয়ে যায়। প্রতারণার শিকার গৃহবধূ দীপালী 27 ফেব্রুয়ারি স্বামীর সাথে ফোনে যোগাযোগ করতে পারে। স্বামী তাকে বাবার বাড়ির পথ ধরতে বলে। জানায়, সন্তান রিঙ্কি, টুসু ও পিঙ্কিকে বিক্রি করে তারা দুই ভাই আবারও বিয়ে করে শুরু করবে নতুন সংসার। বাধ্য হয়ে প্রতারিত দুই যা দ্বারস্থ হয় সাংবাদিকদের। আর প্রকাশিত সংবাদের ভিত্তিতে বিষয়টি নজরে আসে ভারতীয় দূতাবাসেরও। এদিকে এ ঘটনায় হতবাক ধাওয়াকোলা গ্রামের কর্মকা ও দাসপাড়ার বাসিন্দারাও। তারা চান দেশে এনে এই প্রতারকদের দৃষ্টান্তমূলক বিচার হোক। এবার আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ইরাকের রাজধানী বাগদাদের হিল্লায় একটি নিরাপত্তা চেকপয়েন্টে আত্মঘাতী ট্রাক বোমা হামলায় নিহত হয়েছে অন্তত 60 জন, আহত হয়েছে কমপক্ষে 70। নিহতদের মধ্যে 39 জনই বেসামরিক নাগরিক, বাকিরা পুলিশ সদস্য। স্থানীয় সময় রবিবার দুপুরের কিছু পরে এই হামলা হয়। হামলার দায় স্বীকার করেছে আইএস। ইরাকি পুলিশ জানিয়েছে আত্মঘাতী হামলাকারী একটি বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে চেকপয়েন্টে হামলা চালায়। এছাড়া বাগদাদের আবু গারিব শহরের কাছে একটি সেনা ক্যাম্পে আলাদা বোমা হামলায় নিহত হয় 2 ইরাকি সেনা, আহত কমপক্ষে 5 জন। সাম্প্রতিক সময়ে আইএসের একের পর এক হামলায় ক্ষতবিক্ষত হয়ে পড়েছে ইরাক। গেল সপ্তাহে বাগদাদের সাদর সিটিতে জোড়া বোমা হামলায় নিহত হয় অন্তত 70 জন। এর পরদিনই একটি জানাজা অনুষ্ঠানে আত্মঘাতী হামলায় মৃত্যু হয় আরও 30 জনের।
লেমন খেলা সংবাদ। টি-20 এশিয়া কাপ প্রসঙ্গ, ইতিহাস গড়া হলো না বাংলাদেশের। দ্বিতীয়বার এশিয়া কাপের ফাইনালে উঠলেও অধরাই থেকে গেল টাইগারদের শিরোপা জয়ের স্বপ্ন। কালবৈশাখীর তাণ্ডব বৃষ্টির বাধা টপকে ফাইনালে বাংলাদেশকে 8 উইকেটে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হবার কৃতিত্ব দেখালো মহেন্দ্র ধোনির ভারত। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বহু প্রতীক্ষিত স্বপ্নের ফাইনাল, টসে হেরে কঠিন কন্ডিশনে ব্যাটিংয়ে নেমে 5 উইকেটে 120 রানের স্কোর নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে। জবাবে 7 বল হাতে রেখে জয় নিশ্চিত করে ভারত। শেখর ধাওয়ানের 60 ও বিরাট কোহলির অপরাজিত 41 রানে প্রথম টি-20 এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নেয় ভারত। আরেকটি এশিয়া কাপ ফাইনাল, আরেকবার স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হলো টাইগারদের। তবে এবারে স্বপ্নের ফাইনালে টাইগারদের প্রতিপক্ষ শুধু ভারতই নয়, বাধা হয়ে দাঁড়িয়েছিল প্রকৃতিও। ঝড়ের তাণ্ডবে 2 ঘন্টা দেরিতে ম্যাচ শুরু হওয়ায় কার্টেল ওভারে গড়ায় স্বপ্নের এই ফাইনাল। সেখানে কঠিন কন্ডিশন ও সুইমিং উইকেটে টসে হেরে ব্যাটিংয়ে নামতে হলেও প্রকৃতির সাথে পাল্লা দিয়ে ঝড় তুলতে না পারায় শুরুতেই ব্যাকফুটে বাংলাদেশ। ১৭ বলে করেছেন ১৩ রান। ব্যাটিং পাওয়ার প্লেতে 5 ওভারে 2 উইকেট হারিয়ে 30 রান, এখানেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ। সাকিব 16 বলে 21 করে কিছুটা চেষ্টা করেছেন দ্রুত রান তোলার, কিন্তু টাইগারদের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে 50তম টি-20 আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে মুশফিক 4 রান করে রান আউট এবং পরের বলেই 0 রানে বিদায় অধিনায়ক মাশরাফির। এতে রান তোলার গতি আরও কমে যায়। ভারতীয় বোলাররা টাইট বোলিং করে বাংলাদেশের রানের গতি বেশ ভালোভাবেই নিয়ন্ত্রণ করেছেন। তবে বাংলাদেশের ইনিংসে সেরা সময় উপহার দিয়েছেন মাহমুদুল্লাহ ও সাব্বির। এই জুটি শেষ 20 বলে ৪৫ রান যোগ করায় ভারতকে ওভার প্রতি 8 রানে টার্গেট দিতে পেরেছে স্বাগতিকরা। সেখানে মাহমুদুল্লাহ 13 বলে অপরাজিত 33 করে প্রত্যাশিত ঝড় তুললেও ধারার বিপক্ষে স্লো ব্যাটিং করে 29 বলে ৩২ করে অপরাজিত ছিলেন ব্যাটসম্যান ইন ফর্ম সাব্বির। তবে ফাইনালে ব্যাট হাতে ঝড় তুলতে না পারলেও 5 ম্যাচে ৪৪ গড়ে দ্বিতীয় সর্বোচ্চ 176 রান করে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন টাইগারদের এই তরুণ তুর্কি। 121 রানের টার্গেট ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপের জন্য কঠিন কিছু নয়। জিততে হলে টাইগারদের শুধু রান চেক দিলেই হবে না, উইকেটও তুলে নিতে হবে নিয়মিতভাবে। কিন্তু টাইট ফিল্ডিং দিয়ে মাশরাফি বাহিনী যেমন পারেনি ভারতকে চাপে ফেলতে, তেমনি মুস্তাফিজের জায়গায় খেলতে নামা আবু হায়দার রনি ও সাকিব 2 ওভারে ২৬ রান দিয়ে পারেননি ভারতের রানের গতি রোধ করতে। তবে দ্বিতীয় ওভারেই আলামিন রোহিত শর্মাকে আউট করে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দিয়েছিলেন, কিন্তু সেই সুবিধাটুকু কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। দ্বিতীয় উইকেটে শিখর ধাওয়ান ও বিরাট কোহলি 94 রান জুড়ে দিয়ে ভারতের জয়ের ভিত গড়ে দেন। ধাওয়ান 60 করে আউট হলেও কোহলি অপরাজিত ছিলেন 41 করে। শেষ 2 ওভারে ভারতের জয়ের জন্য 19 রান প্রয়োজন হলেও আলামিনের 14তম ওভারের প্রথম 5 বলেই 20 রান তুলে টি-20 বিশ্বকাপের আগে আরেকটি শিরোপার মুকুট মাথায় তুলে নেয় ধোনির ভারত। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ঐতিহাসিক 7ই মার্চ আজ বঙ্গবন্ধুর যার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান, এখনো জাতির প্রেরণা মন্ত্র। প্রধান বিচারপতিকে নিয়ে 2 মন্ত্রীর মন্তব্য অসাংবিধানিক, একমত অ্যাটর্নি জেনারেল ও আইনজীবী সমিতি, বক্তব্যে অটল খাদ্যমন্ত্রী। বিচার বিভাগ নিয়ন্ত্রণে নিয়ে একদলীয় শাসনের চূড়ান্তে সরকার, অভিযোগ বিএনপির, বিনা প্রতিদ্বন্দ্বিতায় খালেদা জিয়া ও তারেক রহমান পুনর্নির্বাচিত। শ্রমিকদের জন্য গঠন করা হবে মজুরি কমিশন, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পাটকে কৃষকপূর্ণ ঘোষণা।
এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ সকাল 10টায় 9টায় থাকবে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনি গ্রামীণফোন বাংলা লিংক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 এই নম্বরে সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে